বিবেকানন্দ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 39 বছর বয়সে 1902 সালে। বেলুড় মঠে তখন রাত 9:10। সেই সময় বেলুড় মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুৎ ছিল না, কিন্তু টেলিফোন ছিল। তবে কোনো সংবাদ মাধ্যম আসেনি এবং পরের দিন বাংলার কোনো কাগজে বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশ হয়নি। এমনকি কোনো রাষ্ট্রনেতা বা কোনো বিখ্যাত বাঙালি কোনো শোক জ্ঞাপনও করেননি। তাছাড়া তার মৃত্যুর কোনো ফটো পর্যন্ত নেই, এমনকি তার ডেথ সার্টিফিকেটও নেই। ভাবতে পারেন? আজকের গুরুতর রহস্যটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। স্বামী বিবেকানন্দ তার অতি অল্প জীবনে অপমান অবহেলা বহু পেয়েছেন, উপেক্ষিত হয়েছেন বহুবার। পিতার মৃত্যুর পর স্বগাতির সঙ্গে কোর্ট কাছারি করতে হয়েছে তাকে, বহুবার হাজিরা দিয়েছেন কাঠগড়ায়। নিদারুণ দারিদ্র্যের সংসারে সকালে উঠে অফিস পাড়া ঘুরে ঘুরে চাকরির খোঁজে বের হতেন। দিনের পর দিন মাকে বলতেন, মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাব। প্রায় দিন দেখতেন সংসারে চাল ডাল নুন তেল কিছুই নেই, কিন্তু ভাই ও বোন নিয়ে পাঁচটা পেটের খাবার কিভাবে জুটবে। মুদির দোকানে ধার করে মাকে এক দুদিনের চাল ডাল দিয়ে মাকে বলতেন, মা আমার রান্না করো না, দিন দুই আমার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। কিন্তু কোথায় নিমন্ত্রণ? অনাহারে আর অর্ধ পেটে থাকতেন তৎকালীন নরেন্দ্রনাথ দত্ত তথা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। ভাবতে পারেন বন্ধুরা? ভেবেও লাভ নেই, কারণ কোনো কুল কিনারা পাবেন না। চরম দারিদ্রের মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গিয়েছিলেন তিনি। 23 বছর বয়সে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কুলে, যার প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মহাশয় আর হেডমাস্টার বিদ্যাসাগরের জামাতা। জামাতা পছন্দ করতেন না নরেন্দ্রনাথ দত্তকে। শ্বশুরকে বলে খারাপ পড়ানোর অপরাধে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিলেন বিবেকানন্দকে। অথচ যার জ্ঞান বুদ্ধি বুৎপত্তি তর্কেরও অতীত, অন্তত সেই সময়ে। আবার বেকার স্বামী বিবেকানন্দ। বিদেশেও তার নামে এক বাঙালি গ্রুপ প্রচার করেন যে বিবেকানন্দ বেশ কয়েকটি বউ ও 10-12টি ছেলেপুলের পিতা, ও এক আস্ত ভণ্ড এবং জুয়াখোর। দেশে ও বিদেশে অর্ধ পেটে বা অভুক্ত থেকেছেন দিনের পর দিন। চিঠিতে লিখেছিলেন, কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, মনে হয়েছে আজই হয়তো মরে যাব। জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি, আমার ভয় নেই, মৃত্যু নেই, নেই ক্ষুধা, আমি পিপাসাবিহীন, জগতের কি ক্ষমতা আছে আমাকে ধ্বংস করে। অসুস্থ বিবেকানন্দ বিশ্ব জয় করে কলকাতায় এলেন। তার সংবর্ধনা দিতে বা সংবর্ধনা সভাতে আসতে রাজি হয়নি অনেক বিখ্যাত বাঙালি, তাদের নাম না হয় বললাম না। শেষে প্যারিচাঁদ মিত্র রাজি হলেও তিনি বলেছিলেন, ব্রাহ্মণ নয় বিবেকানন্দ, ও কায়েত, সন্ন্যাসী হতে পারে না, তাই আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে মঞ্চে সম্বোধন করব। বন্ধুরা, 1898 সালে বিদেশের কাগজে তার বাণী ও ভাষণ পড়ে আমেরিকানরা অভিভূত, আর বাঙালিরা? ভাবতে পারছেন? সেই বছরই অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডাক্তার রসিকলাল দত্তকে দেখাতে যান। রোগী বিবেকানন্দকে দেখে সেই সময়ে 40 টাকা আর ওষুধের জন্য 10 টাকা, মানে আজ 2023 সালের হিসাবে প্রায় 16,000 টাকা নিলেন বিভিন্ন রোগে আক্রান্ত বিশ্বজয়ী দরিদ্র সন্ন্যাসীর কাছ থেকে। বেলুড় মঠের জন্য তোলা অর্থ থেকে স্বামী ব্রহ্মানন্দ এই টাকা বিখ্যাত বাঙালি ডাক্তার রসিকলালকে দিয়েছিলেন। আর সব থেকে চমকে ওঠার তথ্য হল, স্বামী বিবেকানন্দের মৃত্যুর কোনো ফটো নেই, এমনকি বীর পুরুষের কোনো মৃত্যুর সার্টিফিকেট নেই। কিন্তু সেই সময়ে বালি বেলুড় মিউনিসিপ্যালিটি ছিল, আর এই মিউনিসিপ্যালিটি বেলুড় মঠে প্রমোদ কর ধার্য করেছিল। বলা হয়েছিল ওটা ছেলে ছোকরাদের আড্ডার ঠেক, আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে মঠকে বলতো বিচিত্র আনন্দ বা বিবেকানন্দের মহিলা বধু নিয়ে আনন্দধাম। এই ছিল তৎকালীন মুষ্টিমেয় বাঙালিদের মনোবৃত্তি। সাধে কি শেষ সময়ে বলে গিয়েছিলেন,
একমাত্র আরেকজনই বিবেকানন্দ বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেলেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।